সুনামগঞ্জ, সিলেট সুনামগঞ্জ। বুঝলি? নতুন না আগে থেকে? হ্যালো, স্ক্রিনে আসেন সোহেল রানা। হ্যাঁ সোহেল রানা, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ সোহেল ভাই, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি, বাট আমি মনে হয় হ্যালো, হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। জি স্যার, আমি নিউ স্টুডেন্ট, 6 তারিখে জয়েন দিয়েছি। ও আচ্ছা, ঠিক আছে, ওকে, আমি প্রপারলি প্রোফাইল চেক করে দিচ্ছি। আপনার নামে আইডি করেন নাই কেন? আমার নামে এনআইডি কার্ড নেই ভাই, ও আচ্ছা আচ্ছা, আমার খুব বড় ভালো অপরাধ। আপনার। উনি 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 আপনার কি হয়? আমার বড় অপু, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। ছবি সুন্দর আসছে, ছবি ঠিক আছে। এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, ইউটিউব এক্সপার্ট। হ্যাঁ ঠিক আছে, ডেসক্রিপশনে যান। হ্যাঁ, আই এম এসইও প্রফেশনাল, আই হ্যাভ এক্সপিরিয়েন্স ইন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গুগল টপ র্যাঙ্কিং, কন্টেন্ট মেকিং অ্যান্ড ভিডিও এডিটিং। আই হ্যাভ ফিনিশড এ লং টাইম ট্রেনিং ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট অন ডিজিটাল মার্কেটিং। আই ক্যান প্রমোট এনি বিজনেস প্রোডাক্ট অর সার্ভিস টু লার্জ অডিয়েন্স অ্যান্ড ইন ইন্ডিভিজুয়াল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আই ক্যান আন্ডারস্ট্যান্ড কাস্টমার সাইকোলজি অ্যান্ড ক্রিয়েট ভেরি ইফেক্টিভ ওয়েব কন্টেন্ট টু ডেভেলপ এনি বিজনেস। আই নো অল হিডেন ট্রিক অ্যান্ড টিপস অ্যান্ড মেথড অফ দিস ওয়ার্ক। হ্যাঁ ঠিক আছে, তারপর স্কিল দেখান। হ্যাঁ, সিও ডিজিটাল, ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং। ওকে ঠিক আছে, তাহলে আপনি গিগ তৈরি করেন। হ্যাঁ এদিকে সব ঠিক আছে না ভাই? হ্যাঁ, এদিকে সব ঠিক আছে। আপনি তিন চারটা গিগ তৈরি করে একটা একটা করে আমাদেরকে দেখান। আর গিগ তৈরি করার আগে অবশ্যই স্যাম্পল তৈরি করবেন, তারপরে গিগ তৈরি করবেন, ঠিক আছে? আচ্ছা ওকে, ঠিক আছে দাদা। দেখছি হ্যাঁ দেখছি আমার স্যাম্পল মোটামুটি রেডি আছে। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। হাত না দেখায় কোশ্চেন সাবমিট করেন, আমি একে একে সবাইকে ডাকবো। তারপর আসেন আফজাল খান, প্লিজ চেক মাই গিগ। হ্যাঁ আফজাল খান, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যালো, হ্যাঁ আফজাল খান, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি আপনার প্রোফাইলে যান, গিগে যান, গিগ দেখাবেন। হ্যাঁ আফজাল খান, আমি তো আপনার মাইক অন করছি। আফজাল খান, হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ রিয়ান ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। যে যে আমার এই গিগটা একটু চেক করে দেন প্লিজ। গিগে যান হ্যাঁ এটাই। প্রথমে তো ঠিক ছিল, আপনার গিগ ছিল, এখন কোথায় গিগ এই দেখান? তো গিগ, এই যে আপনি দেখতে পাচ্ছেন, আমরা তো দেখতে পাচ্ছি না। নাজিমুল ইসলাম, নাজিমুল আমি ইসলাম শুনতে পাচ্ছেন? আমি আরেকবারই করি তাহলে, শেয়ার করতেছি। হ্যাঁ আবার শেয়ার করেন। নেটওয়ার্কের সমস্যা। আমি আজকে ভাই সারা দিন মানে কোয়েশ্চন সাবমিট করে গেছি, মানে সিরিয়ালে ভাই আমি সারা দিন, কিন্তু হ্যালো। পারি নাই নেটওয়ার্কের লাগিয়া। আচ্ছা শেষ পর্যন্ত হ্যাঁ এখন যখন নেটওয়ার্ক ডিস্টার্ব করে তো বড় কষ্টে থাকবো ভাই, ওকে ওকে একটু ভাই। আমার জন্য কষ্ট করবেন ভাই। সারা দিন মানে সকাল থেকে আমি আজকে সাপোর্টে ছিলাম সারা দিন, কিন্তু সাপোর্ট নিতে পারি না আমার নেটের জন্য। হ্যাঁ ঠিক আছে, আপনি আবার শেয়ার করেন। জি আমার কি নেট একটু ইস্যু না? আপনি ভাই আমার নেটওয়ার্কে ইয়া আসলে আমি বলবো আপনি একটু শেয়ার ইয়া করেন না। আসতে মনে আসতে আসতে একটু একটু আসতে মনে আবার শেয়ার করেন, শেয়ার আবার শেয়ার। আসলে আমার এই জুম থেকে আউট হয়ে গেছে অটোমেটিকলি, এখন আমি জুমে ঢুকতেছি। শেয়ার করতে প্রবলেম নেই তো? মানে জাস্ট এই তো। আপনি কি মোবাইল নেট ব্যবহার করেন? মডেম দিয়ে করি, মডেম দিয়ে ইউজ করি, আমাদের এখানে ওয়াইফাই নাই তো মডেম দিয়ে ইউজ করি। ও মডেম এত স্লো, 4G নেট ভাই, তারপরও এই অবস্থা। সারা দিন নেটওয়ার্কে কারণ হ্যাঁ আসছে, এখন আসছে, সেভ করে দেন নেয়। আবার শেয়ার করেন। এখন দেখা যাচ্ছে হ্যাঁ আসছে। ওকে, আই উইল ডু বিটুবি লিড জেনারেশন ফ্রম লিঙ্কডইন এন্ড ওয়েব রিসার্চ। হ্যাঁ ঠিক আছে। তারপরে ব্যানার দেখান, 100% রিয়েল লিডস, লিড জেনারেশন, হ্যাঁ একটু নিচে নামেন, আফজল ব্যানার কি লিখলাম। এখানে তিনটা ব্যানার আছে, মানে আপনি চুজ করে একটু বলুন কোনটা ভালো হয়েছে, একটু জাস্ট আমি দেখে এই করতাম। আপনি তো আগে আমাকে ব্যানারটা দেখান, তারপর আমি দেখি বলি। একটু নিচে নামেন, আফজল ভাই কি আমার কথা শুনেন? ভাই একটু অন্যজন সাপোর্ট দেন, আমার নেটওয়ার্ক আবার চলে গেছে। আসলে আজকে কষ্ট দেবো আপনাদের, একবার আসবো ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে আসলে অন্যজন সাপোর্ট দেন ভাই, একটু কষ্ট করবেন আজকে, আর একবার সাপোর্ট দিবো আপনাদের কাছ থেকে ভাই। সারাদিন অপেক্ষা ছিলাম আমি। তারপর আসেন আলমগীর হোসাইন। চলে আসতে ভাই, চলে চলে আসতে ভাই, আজকে একটু কষ্ট দেবো আপনাদের, চলে আসতে ভাই একটু। হ্যাঁ এটা দেখেন ভাই, দেন আবার শেয়ার করেন। ছিলাম তো কেটে গেছে, আপনার স্ক্রিন শেয়ার হচ্ছে। আবার শেয়ার করেন। হ্যাঁ করতে ভাই সাপোর্ট জন্য থাকে, আপনাদের কষ্ট দিয়ে লাভ নেই আর, আমার মনে হয় সাপোর্ট নিতেই পারবো না আজকে, যে অবস্থা। হ্যাঁ আলমগীর হোসেন আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ নাজিমুল ইসলাম। জি ভাই, হ্যাঁ আপনি কিছু বলবেন? একটু কানেকশন। হ্যালো, হ্যাঁ আলমগীর ভাই। জি আপনার দেখাবেন না, টাইটেল দেখাবেন না, কেমন শুনতে? টাইটেল দেখান
expert service in Facebook promotion, on time delivery, quick sell and delivery, create excellent post writing. I will do Facebook promotion to any business or service in USA. Title ঠিক আছে. তারপরে no bot use 100% manual, promote to millions active audience. হ্যাঁ ঠিক আছে, description যান. হ্যাঁ description যান. Welcome to Facebook promotion gig. I am expert in social media marketer. I have long training for this job. Description রাখেন. হ্যাঁ এত নাড়াচাড়া করেন না. Description যান. Hello. Haan. I can deliver any product or service to millions of people. I have learned the work of Facebook promotion at professional level. What can I do for you? I can unique the effective idea, sell and targeted customer in USA to get more traffic to your business. Any product, make custom image, millions of people, promote your business, wonderful service quality. I can make an excellent product description, on time delivery, quick on sale and audience. Here to the buyer will benefit my work, on time work proof submission, grow your business in my professionally. ঠিক আছে, তারপরে পাঁচ ইয়ার পাঁচ দেখান. হ্যাঁ দশ বিশ ত্রিশ তিন চার পাঁচ দিন ট্যাগ গুলো দেখি. হ্যাঁ ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, শুট আউট, সোশ্যাল মার্কেটার. ওকে ঠিক আছে, আপনি পাবলিশ করে দিতে পারেন. হ্যাঁ সবকিছু ঠিক করে দিও ভাইয়া. পাবলিশ করে দিন. তারপর আসেন মিনহাজ, গিগ চেক. থ্যাংক ইউ. হ্যাঁ মিনহাজ ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন. হ্যাঁ মিনাস ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যায়. হ্যাঁ কি দেখাবেন? হ্যালো. হ্যাঁ গিগ ওপেন করেন না কেন? গিগ ওপেন করেন. পরে যাদের সিরিয়াল তারা সবাই রেডি করে রাখবেন. গিগ দেখান, প্রোফাইল দেখান, যেটাই দেখান রেডি করে রাখেন. হ্যাঁ মিনাস ভাই অপেন হচ্ছে না. হ্যালো হ্যালো. হ্যাঁ আচ্ছা আপনি একটু পরে দেখেন. হ্যাঁ আপনার নেটের প্রবলেম তো. হ্যাঁ তারপর আসেন হাসনাত আকাশ, গিট চেক. হ্যাঁ হাসনাত আকাশ আপনি স্ক্রিন শেয়ার করেন.
হ্যালো, হ্যাঁ মিনাস ভাই, আপনি স্ক্রিনটা অফ করেন। হ্যালো মিনাস ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো মিনাস ভাই, আপনি আপনার কম্পিউটারটা বন্ধ করে দেন। হ্যাঁ, তারপর আসেন হাসনাত আকাশ, আপনি স্ক্রিন শেয়ার করেন। তারপর আসেন আলমগীর গিচ্ছেক, হ্যাঁ আলমগীর ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যালো, হ্যালো ভাই, হ্যাঁ জি ভাই, ভাই যা গিকটা একটু চেক করে দেন। হ্যাঁ টাইটেল দেখান, আই উইল ডু হোয়াইট হ্যাট এসইও ব্যাকলিং লিঙ্ক বিল্ডিং ফর গুগল টপ র্যাঙ্কিং। আপনি এটা কিসের গিক, গুগল টপ র্যাঙ্কিং এর? জি হ্যাঁ জি ভাই, আচ্ছা, আই ডু হোয়াইট হ্যাট এসইও ব্যাকলিং, হ্যাঁ লিঙ্ক হ্যাঁ বিলিংটা কেটে দিয়েন, এসইও ব্যাকলিং ফর গুগল টপ র্যাঙ্কিং, এইভাবে দিয়েন। হ্যাঁ মানে আমি একটু বলি ভাই, বলেন। মানে বিষয়টা হলো আমি জানি না এটা সঠিক কিনা, মানে যদি এখানে ব্যাকলিং সার্চ করে আমার গিগ দেখে, লিঙ্ক বিল্ডিং লিখলে আমার গিগ হবে, আর গুগল র্যাঙ্কিং লিখলে আমার গিগ হবে, এইটা করে আসছি আমি, তো এটা হবে কিনা? এটা তো এখানে হবে না, এটা তো ট্যাগে হবে, ওই যে আপনি 5টা ট্যাগ দিছেন না, হ্যাঁ এসইও হ্যাঁ হ্যাঁ ব্যাকলিং গুগল টপ, হ্যাঁ ওই হ্যাঁ পাঁচটা হ্যাঁ ট্যাগে আপনি সার্চ করলে আসবে। এটা ব্যানারের সাথে কোনো সম্পর্ক নাই, এটা সম্পর্ক হচ্ছে ট্যাগের সাথে, সার্চ ট্যাগ যেগুলা ওগুলো হচ্ছে এটার সাথে সম্পর্ক, বুঝতে পারছেন? এই যে এটা টাইটেলের টাইটেলের সাথে কথা কোনো বললাম, সম্পর্ক নাই। ও মানে যে স্যার তো বলছিল যে মানে কিওয়ার্ডটা সেট করার জন্য হ্যাঁ টাইটেলের কিওয়ার্ড যাতে সেট থাকে এখানে না, কিওয়ার্ড। কিওয়ার্ড সেট করবেন ভাইয়া, কিওয়ার্ড সেট করা তো হলো অন্য জিনিস, আপনি একটা সাথে একটা মিলাচ্ছেন কেন? কিওয়ার্ড সেট করবেন আপনি ইউটিউব চ্যানেল তৈরি করবেন, ওখানে ডেসক্রিপশন টাইটেলে দিবেন, আপনার গিগের ব্যানারে দিতে তো বলে নাই, ফেসবুক পেজ তৈরি করবেন ওখানে দিবেন, ব্লগ সাইট তৈরি করবেন ওখানে দিবেন, এটা কেন আপনি টাইটেলে নিয়ে আসতে যাবেন? এটা তো বুঝতে পারছি আপনার বুঝতে গিগ, পারছি, তাহলে হ্যাঁ টাইটেল হবে না, না না না, আপনার গিগের টাইটেল হবে না, এটা মানে হবে গিগের বাইরের টাইটেলে ওয়েবসাইটের হবে টাইপে, না। বাইরের যে ওয়েবসাইট আছে না ওই ওয়েবসাইটের টাইটেলে, তারপরে ডেসক্রিপশনে, তার ট্যাগে, সব জায়গায় আপনি এই ইয়েটা দিবেন, আপনার এটাতে না। হ্যাঁ ওগুলা ওগুলা জানি ভাই, ওগুলা পারি, হ্যাঁ তো ওগুলো পারলে এটা তারা আরো তাড়াতাড়ি তাহলে বুঝবে বাদ কথা, দিব কোনটুকু। শুধু লিঙ্ক বিলিংটা বাদ দিয়ে দিয়ে না, সব ঠিক আছে। হ্যাঁ তারপরে ব্যানারটা ওকে ভাই দেখান, ঠিক আছে, প্রফেশনাল গুগল টপ র্যাঙ্কিং, এই যে ভাই হোয়াইট হ্যাট এসইও, গুগল পান্ডা, পেঙ্গুইন সেফ, ডুপোলো, লিঙ্ক বিলিং, অন পেজ অফ পেজ এসইও, হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে। তারপরে নিচে যান, ব্যানারটা কে ভাই, হ্যাঁ ব্যানার ঠিক আছে, ব্যানারটা
আপনি একটা লোগো আনতে পারেন, ওই যে টপে যাওয়ার মতো লোগো, অর্থাৎ সিঁড়ি বেয়ে বেয়ে ওই লোগোটা দিয়ে দিন। হ্যাঁ, গুগলের মানে টপে যাইতে যেভাবে যায় আর কি, ওরকম একটা লোগো দিয়ে দিন, তাহলে আর একটু সুন্দর হবে। হ্যাঁ সাধারণ ভাবে রাখবেন, আর নিচের গুলা বোল্ড করছেন ওগুলা ঠিক আছে। জি, এটা এসইও মার্কেট স্পেশালাইজড গুগল টপ র‍্যাঙ্কিং জব। I have done many professional course from outsourcing institute on total my হ্যাঁ ঠিক আছে। I am a creative facebook marketer with a lot of experience in google top ranking job. হ্যাঁ, my service description, weighted seo method, create do follow backlink, high fear da fa site link building, off page and on page seo, google map ranking, facebook and youtube ranking, website keyword research and optimize, answer forum article blog posting, 100% serps rank your website, google map indexing, cooperator research. ঠিক আছে, চলবে। তারপরে 100% সেভ, গুগল পান্ডা, পেঙ্গুইন, হামিংবার্ড, নো বোট, 100% ম্যানুয়াল সাবমিশন, টাইমলি ডেলিভারি উইথ প্রুফ সাবমিশন লিঙ্ক। হ্যাঁ, নিচে নামেন। হ্যালো, নিচে নামেন আলমগীর ভাই। Quick response. Is it pricing? হ্যাঁ ঠিক আছে, এবার আপনি রিয়াগুলো দেখেন, প্রাইসিং গুলো দেখেন। হ্যাঁ, প্রাইসিং তো ঠিক আছে না, দেখান, দেখাইলে না বুঝবো। নিচে যান, প্রাইসিং এই ভাই বের করছি দেখেন। এই যে 10 20 30 7 দিন 11, ও মাই গড, এতদিন কেন? এতদিন দেওয়া যাবে না। তাহলে আপনি $10 একটা কাজ করতে যদি 7 দিন সময় নেন, তো বায়ার আপনাকে কাজে দিবে না, বলবে সে কাজ পারে না, এই জন্য বেশি দিন সময় নেয়। আপনি 5 দিন 6 দিন 7 দিন এইভাবে দেন। হ্যাঁ, বুঝতে পারছেন? 5 6 7 এইভাবে দিন, তারপরে ট্যাগ গুলো দেখান। তাহলে কত দিব? 5 6 7 এইভাবে দিবেন, ট্যাগ গুলো দেখান। আরেকটু নিচে যান। হ্যাঁ, আরেকটু নিচে যান। হ্যালো, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তারপর আসেন অনেক ঘোষ, আমার গিগটা একটু চেক করে দেন। হ্যাঁ, অনেক ঘোষ, আপনি আসেন। অনেক ঘোষ কি আছেন? হ্যাঁ, অনেক ঘোষ আছেন তো। হ্যালো, আফজল খান।
একজনে শেয়ার করেন, যে কোনো একজনে শেয়ার করেন। স্ক্রিনে আসেন অনেক ঘোষ, আমার গিগটা একটু আমার গিগটা প্লিজ একটু চেক করে দেন। হ্যাঁ অনেক ঘোষ আপনি আসেন, হ্যাঁ অনেক ঘোষ শুনতে পাচ্ছেন, হ্যাঁ আপনার মাইকটা অন করেন। হ্যাঁ আমার মাইক চ্যানেল, আচ্ছা আই উইল ডু 50 লিংক বিল্ডিং, এটার টাইটেলটা দেখান। হ্যাঁ হ্যাঁ আসছে আসছে। হ্যাঁ আই উইল ডু 50 লিংক বিল্ডিং ইন হাই ফিয়ার অথরিটি এসইউ ব্যাকলিং। হ্যাঁ ঠিক আছে, 50 অথরিটি এসইউ ব্যাকলিং সার্ভিস অর্ডার নাও গুগল পেঙ্গুইন পান্ডা সেফ অ্যান্ড 100% হোয়াইট হেড এসইউ সার্ভিস ফাইবারের লোগো দিয়েছেন। হ্যাঁ ঠিক আছে চলবে, আপনার একটা ছবি দিয়ে দিতে পারতেন। আমার ছবি দিয়ে দিব? হ্যাঁ আপনার একটা ছবি দিয়ে দিন। আচ্ছা ঠিক, আচ্ছা হ্যাঁ ওয়েলকাম টু মাই লিংক বিল্ডিং গিগ। লিংক বিল্ডিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ব্যাকলিং, ইম্পর্টেন্ট বিকজ লিংক বিল্ডিং ক্যান ইজিলি প্রমোট এনি বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড টু মিলিয়ন্স অফ পিপল। আই এম 100% কোয়ালিফাইড ফর দি জব বিকজ আই হ্যাভ লার্ন দি জব ভেরি ওয়েল উইথ দ্য ডিটেলস। আই হ্যাভ এ আই এর আগে একটা স্পেস হবে, হ্যাঁ সেন্টেন্সের শুরুতে একটা স্পেস হয়। আই হ্যাভ ডান লং টাইম ট্রেনিং ফর দিস জব অ্যান্ড আই নো এভরিথিং অ্যাবাউট ইট অ্যাজ ওয়েল অ্যাজ আই নো দ্য প্রিন্সিপাল অফ গুগল, আই নো দ্য প্রিন্সিপাল অফ এসইও, আই হ্যাভ লং টাইম ট্রেনিং অ্যান্ড ইউজ টু ডু লিংক বিল্ডিং অ্যান্ড this way this link can be broadcast to millions of people and real customer may be able to reach out of this who stretches that is the technique that is my technique. ঠিক আছে সুন্দর হইছে, এখানে একটা স্পেস দিয়ে তারপরে এটা কলামটা দিয়েন মাই সার্ভিস ডেসক্রিপশন। এখানে স্পেসটা হবে এখানে না? জি হাই ফিএ লিংক বিল্ডিং, হাই ডিএ ব্যাকলিং, লিংক বিল্ডিং কোয়ালিটি, লিংক বিল্ডিং বিফিএন, লিংক বিল্ডিং শর্ট ডেসক্রিপশন 100% ম্যানুয়াল টোটালি ন্যাচারাল র্যাঙ্ক ওয়েবসাইট, আই ক্যান সেট কিওয়ার্ড উইথ লিংক বিল্ডিং, আই ক্যান রাইট গুগল আর্টিকেল উইথ লিংক বিল্ডিং। লিংক বিল্ডিং এতবার ব্যবহার করার দরকার নাই, হ্যাঁ এটা এতবার ব্যবহার করলে জিনিসটা খারাপ দেখা যায় আর বায়ার আপনার বিরক্ত হবে, একটা ওয়ার্ড এতবার করতে বিরক্ত হবে। না স্যার বলছিল তুমি যতটুকু পারো বেশি ব্যবহার করার চেষ্টা করবে। কি লিংক বিল্ডিংটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না না, বলছে যে আপনি মানে যতগুলো কন্টেন্ট বেশি ব্যবহার করতে পারেন, তাই বলি একটা ওয়ার্ড বারবার লিখবেন এটা অড দেখা যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন মানে আপনি কন্টেন্ট যত বেশি পারেন তত বেশি ব্যবহার করতে বলছে। আচ্ছা আচ্ছা, আর নিচের গুলো 1 2 3 সিরিয়াল দিয়ে দিবেন। হ্যাঁ এখানে সিরিয়াল দিবেন এগুলো না, এগুলো আচ্ছা ঠিক আছে, আচ্ছা এগুলো 1 2 3 4 এরকম ভাবে সিরিয়াল দিয়ে দেন। হোয়াইট হেড হাই ফিয়ার ব্যাকলিং 24 48 আওয়ার এক্সপ্রেস ডেলিভারি লং ডিটেলস প্রোভাইড, দিনটা তো 24 ঘন্টা হয়, আপনি 48 ঘন্টার মধ্যে কিভাবে ডেলিভারি দিবেন? 2 দিনের মধ্যে দিবেন? না না, তাহলে কত দিব এখানে? এখানে আপনি এটা দিতে পারেন যে
মানে 24 আওয়ার্স এর ভিতরে আপনি ডেলিভারি দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন এক দিন হচ্ছে দিনে রাইতে 24 ঘন্টা আপনি দিবেন 48 ঘন্টা আচ্ছা তাহলে এখানে দিব 24 দিয়ে দিব হ্যাঁ তারপরে লং ডিটেইলস প্রোভাইড 100% সেফ ক্লিন বিলিং প্রাইসিং টা দেখেন এটা কি ঠিক আছে না আরো বাড়াবো না আরো কমাতে হবে তো দেখেন আপাতত ঠিক আছে পরে যখন কাস্টমার্স পাবেন হ্যাঁ রিভিউ পাবেন তখন বাড়ায় দেন হ্যাঁ আমার ট্যাগগুলো ঠিক আছে কিনা হুম অথরিটি ব্যাকলিং লিস এটা কি লিখছেন ইউএসএ ইউএসএ লিং বিলিং আইডিএ ব্যাকলিং লিং বিলিং ব্যাকলিং হ্যাঁ ঠিক আছে চলবে ওকে তাহলে আমার টাইটেলটা কি হবে হ্যাঁ টাইটেল আচ্ছা আমার যে টাইটেল টাইটেল ঠিক আছে না এখানে কোনো যে সিওর পরে কি কমা আসবে একটা না না এগুলাতে টাইটেলে কমা ফুল স্টপ দাঁড়ি এগুলো হয় না আচ্ছা আমি এই যে আমার এই যে ব্যানারটার মধ্যে কি ছবি না বসালে হবে না ছবি বসালে ভালো হয় বসালে ভালো হয় না বসালে চলবে আচ্ছা ঠিক আছে এভাবে সম্পূর্ণ ঠিক আছে তাই না হ্যাঁ সম্পূর্ণ ঠিক আছে আপনি চাইলে পাবলিশ করতে পারেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ওকে ওয়েলকাম তারপর আসেন মাসুদ রানা প্লিজ চেক মাই প্রোফাইল এন্ড গিগ ঠিক আছে তো হ্যাঁ মাসুদ রানা আপনি স্ক্রিন শেয়ার করেন এটা ইয়া ছবি ভালো ভালো হয় হ্যাঁ প্রোফাইল নে তুমি কেন দাও আমাকে আসসালামু আলাইকুম হ্যাঁ মাসুদ রানা শুনতে পাচ্ছেন জি জি শুনতে পাচ্ছি ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কি প্রোফাইল দেখাবেন জি আমি প্রোফাইল এবং গিগ দুইটা গিগ রেডি করছি আর প্রোফাইল রেডি করছি এখনো কাউকে দেখাইনি আজকে প্রোফাইল প্রোফাইল এখনো কাউকে দেখেন নাই না না আজকে প্রথম আজকে সকালে 8টা থেকে ছিলাম তখন তো আর কি সিরিয়াল পাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আমি দেখে দিচ্ছি আপনি ছবিটা ঠিক আছে সুন্দর হইছে নিচে নামবো না না এটা দেখি প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং লিং বিল্ডার ফেসবুক এক্সপার্ট ফেসবুক এক্সপার্ট না ফেসবুক মার্কেটার দিবেন হ্যাঁ মার্কেটার দিব ওই স্যার বলছিল যে দুইটা মার্কেটার একসাথে থাকলে কেমন দেখা যায় এই কারণে মার্কেটার দিয়ে দিব আপনি এসইও প্রফেশনাল দেন প্রথমটা প্রথমটা দিবেন এসইও প্রফেশনাল লিং বিল্ডার ফেসবুক মার্কেটার এইভাবে দিবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে আর যদি ডিজিটাল মার্কেটার রাখেন তাহলে প্রফেশনালটাকে কেটে দিতে পারেন প্রফেশনালটা কেটে দিব হুম আচ্ছা ঠিক আছে এসইও প্রফেশনাল লিং বিল্ডার ফেসবুক মার্কেটার এই তিনটা দিবেন হ্যাঁ ওকে এবার ডেসক্রিপশনে যান আই এম এসইও প্রফেশনাল এন্ড ডিজিটাল মার্কেটার দিবেন হ্যাঁ এন্ড ডিজিটাল মার্কেটার হ্যাঁ আই এম এসইও প্রফেশনাল এন্ড ডিজিটাল মার্কেটার এইভাবে দিবেন তারপর হচ্ছে এক্সপার্ট ইন সোশ্যাল মিডিয়া মার্কেটার গুগল টপ এটা এক্সপার্ট ইন সোশ্যাল মিডিয়া মার্কেটার দিবেন না সোশ্যাল মিডিয়া বলতে আপনি সবগুলো বোঝায় ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম লিংকডইন হ্যাঁ সোশ্যাল মিডিয়া দিলে কিন্তু আপনি আর কোনটা লিখতে পারবেন না কারণ আপনি সবগুলা একত্রে বলে দিবেন হ্যাঁ তো সোশ্যাল মিডিয়া দিবেন না এখানে দিবেন ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং গুগল টপ র‍্যাঙ্কিং লিংক বিল্ডিং ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ডাটা এন্ট্রি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিড জেনারেশন এন্ড ইউটিউব মার্কেটিংটা প্রথমে নিয়ে আসবেন হ্যাঁ এন্ড ইয়ানো দিবেন কন্টেন্ট মেকিং ঠিক আছে কন্টেন্ট মেকিং ইটিসি তারপরে আই হ্যাভ কমপ্লিট মাই কোর্স অন ডিজিটাল মার্কেটার ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট অ্যান্ড অ্যাটেন্ড এ মেনি প্রজেক্ট এই ডিজিটাল মার্কেটারটা দেওয়ার দরকার নাই যেহেতু এটা উপর একবার দিয়েছেন একটা ওয়ার্ড আপনার ডেসক্রিপশনে দুইবার ব্যবহার করা ঠিক না তারপর হচ্ছে আই এম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এটাও দিবেন না এই সেন্টেন্সটা বাদ দিয়ে দিবেন আই ক্যান প্রমোট এনি বিজনেস অর প্রোডাক্ট টু সার্ভিস millions of people worldwide the best site from main the working as needed
I always try to give my best offer to reach effort to reach your target. I believe in creativity, collection, creativity that helps me to achieve best output. হ্যাঁ ঠিক আছে, নিচের গুলা সুন্দর হয়েছে, আমি যেভাবে বলছো ওইভাবে একটু কারেকশন করে দিন। হ্যাঁ আচ্ছা, তারপরে নিচে নামেন। হ্যাঁ নিচে নামেন। হ্যাঁ গুগল অ্যাড করছেন, ওকে, এসইও ডিজিটাল মার্কেটার, ফেসবুক ভিডিও লিংক বিল্ডিং, ইউটিউব মার্কেটিং আর্টিকেল। হ্যাঁ ঠিক আছে চলবে। হ্যাঁ আপনি গিগ আবার কালকে দেখান, আজকে একটু দেখেন, একটু কষ্ট করে দেখেন, ওপেন করে রাখছি। আরো অনেক জন আছে সাপোর্ট নেওয়ার জন্য, আপনি একসাথে সবকিছু দেখালে বাকিরা সাপোর্ট নেবে কিভাবে? আচ্ছা একটা গিগ দেখেন শুধু। আচ্ছা দেখেন। আচ্ছা ঠিক আছে, টাইটেলে যান। I will do Facebook promotion service for any business. ঠিক আছে চলবে। Facebook promotion গিগ স্যার, 6 million active audience, increase your page, professional custom service, provide link building as proof, express delivery, Facebook, Fiber. ঠিক আছে চলবে, সুন্দর হয়েছে, নিচে নামেন। Welcome to my Facebook promotion service. Facebook is one of the top social media website on the internet today. Worldwide there are over 2.45 million monthly active users on Facebook. So Facebook marketing is the best way to promote your business. I will help you to grow your business by Facebook promotion. I have completed long training in Outsourcing Institute. I know very hidden tips and trick to get real customer for any business. 100% real and active people, worldwide audience, save manual posting, active product description, optimize company phrase and increase the validity of the company. হ্যাঁ ঠিক আছে, why choose me? One time delivery, targeted audience, no spamming, provide screenshot and proof. ঠিক আছে pricing টা দেখি। Pricing হ্যাঁ 10, 20, 30, তারপরে delivery time দেখান। হ্যাঁ 3, 4, 5 ট্র্যাক গুলো দেখি। ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক প্রমোট, ফেসবুক অ্যাডভার্টাইজিং। হ্যাঁ ঠিক আছে চলবে। পাবলিশ করতে পারবো আমি? জি হ্যাঁ পাবলিশ করতে পারবেন। আর এই যে যে আপনার এই ভিডিওটা রেকর্ড আমি কোথায় পাবো, এই যে এগুলো কারেকশন করবো যে? আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন, নতুন একটা ইউটিউব চ্যানেল ওইটাতে পাবেন। কি নামে সেটা জানতে পারি? হ্যাঁ পারেন, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে আউটসোর্সিং ইনস্টিটিউট সাপোর্ট রেকর্ড, এটা হ্যাঁ এই নাম পাবেন, এরকম একটা ফুল থাকবে ঠিক আছে লোগোর মধ্যে, এটাতে সার্চ করলে আপনি পাবেন। আর ভিডিওটা আমি ইউটিউবে দিব, তো ওখান থেকে আপনি দেখে তারপরে সার্চ করিয়েন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
হ্যাঁ তারপর আসেন নাজিমুল ইসলাম প্লিজ চেক মাই গিগ হ্যাঁ নাজিমুল ইসলাম আপনি স্ক্রিন শেয়ার করেন হ্যালো জি শুনতে পাচ্ছেন ভাই জি শুনতে পাচ্ছি ভাই হ্যাঁ আমি আপনার হ্যাঁ আমি আসলে কয়েক 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 বার সিরিয়াল ব্রেক করছি আপনি খুব একা লাগছে জি ভাই আচ্ছা ঠিক আছে আমি চেক করে দিচ্ছি আই উইল গিভ ফেসবুক প্রমোশন সার্ভিস ইন ইউএসএ হ্যাঁ চলবে তারপরে এক্সপার্ট সার্ভিস ফেসবুক প্রমোশন মেইনটেইন ফেসবুক রুলস রিচ মিলিয়ন্স অফ পিপল 100% মিনিমাল পোস্টিং টার্গেটেড অডিয়েন্স হ্যাঁ ঠিক আছে আপনার ছবিটা সুন্দর হয়েছে ছবি সুন্দর করে তুলছেন হ্যাঁ তারপরে ইয়েতে যান নিচে যান ওয়েলকাম টু মাই গিগ ফেসবুক ইজ দ্য মোস্ট পাওয়ারফুল সোশ্যাল ওয়ার্ক সোশ্যাল নেটওয়ার্ক ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে টু স্প্রেড দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট ইউর বিজনেস আই কমপ্লিট এ কোর্স অন ডিজিটাল মার্কেটিং ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট I have Google experience on Facebook promotion. Post and share thousands of group, create attractive product description. I can promote business product link. Manual post and share on time delivery, proof sheet and screenshot, real and active user, maintain Facebook rules. Targeted audience, worldwide promotion according to Facebook guideline, 100% manual posting. Pricing to the can. হ্যাঁ প্রাইসিং এ যান হ্যাঁ $10-$30 তিন চার পাঁচ দিন ট্যাগ গুলা দেখি হ্যাঁ ফেসবুক মার্কেটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজার শুট আউট সোশ্যাল মার্কেটার ফেসবুক প্রমোট ফেসবুক মার্কেটার মার্কেটিং ফেসবুক প্রমোশন দেন নাই না সোশ্যাল মিডিয়া না দিয়া জি আপনার ফেসবুক প্রমোশন দিয়ে দিয়ে না আচ্ছা এখানে সব ঠিক আছে তো হ্যাঁ আর বাকিগুলো ঠিক আছে আর রিয়েল তো আরেকটা কথা হ্যাঁ আমি ওই ডাটা ইনভেস্টমেন্টে গিয়ে কালমিস করছি প্রায় 6-7 দিন মানে কোনো ভিউয়ার্স ইমপ্রেশন এগুলো তো নাই একটা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমি যে মোরে ক্লিক করে আজকে গিয়েছিলাম বুঝছেন না বায়ারের রিকোয়েস্ট ওখানে হ্যাঁ ওখানে যাওয়ার পর ঠিক আছে ওকে আমি আপনাকে স্টপ করে দিচ্ছি হ্যাঁ তারপর আসেন রাজাউল আলম সিটিজি প্লিজ চেক মাই গিগ হ্যাঁ রাজাউল আলম আপনি স্ক্রিন শেয়ার করেন ওকে আই উইল পোস্ট ইউর অ্যাড 50 টপ ক্লাসিফাইড সাইট ইন ইউএসএ ম্যানুয়ালি হ্যাঁ ঠিক আছে তারপরে নিচে নামেন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং হ্যালো হ্যাঁ ক্লাসিফাইড অ্যাড পোস্টিং একটু একটু নিচে নামায় দিয়েন আপনার এই ইয়াগুলা মানে ক্লাসিফাইড অ্যাড পোস্টিংটা উপরে লাগে গেছে হ্যাঁ একটু নিচে নামায় দিয়েন তাহলে আর একটু সুন্দর হবে
যেমন এই পাশ দিয়ে একটা ইয়া দিয়ে দিতে পারতেন, ওই যে হাত গুলো আছে না আঙ্গুল দিয়ে দেখা দেয়, এরকম আপনি পাঁচটা গিগের সামনে পাঁচটা ইয়া নিয়ে নিয়ে আসতে পারতেন। তারপরে ক্লাসিফাইড এর গিগ এমন হয় আপনি বিভিন্ন লঘু এগুলা দিতে হবে। হ্যাঁ, তাই বলে এই যে আপনি সাদা অংশ সহকার আনছেন এইভাবে না, এগুলা দিতে হবে আপনার এমনিতেই শুধু লেখাগুলা দিতে হবে, সাদা অংশটুকু দেওয়া যাবে না, এই যে ফাইবারের সাদা অংশ আছে এইভাবে না। এগুলো আপনি কিভাবে ইয়ে করবেন, এগুলো আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভার একটা গুগলে সার্চ করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভার সার্চ করলে ব্যাকগ্রাউন্ড রিমুভার আসবে, ওখানে আপনি প্রত্যেকটা ছবিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন, রিমুভ করে শুধু কেবল এই লেখাগুলো নিয়ে আসবেন, সাদা অংশগুলো থাকবে না, প্রত্যেকটা লঘু সাদা অংশ থাকবে না, বুঝতে পারছেন? জি জি, এই ফাইবারের সাদা অংশ থাকবে না এই। তারপরে আপনার গিগটা আরেকটু সুন্দর করেন, সুন্দর করে আমাকে আবার দেখান। হ্যাঁ আচ্ছা, বাকিগুলো দেখেন মেসেজে দিন। হুম দেখান। আচ্ছা, ব্যানারে কি ভুল আছে? আমার মনে হয় এই কোথায় যেন ভুল দেখছিলাম, এই গ্যারান্টি গ্যারান্টি ওয়ারান্টটা কি ঠিক আছে? সাসপেকশন গ্রান্টেড, গ্রান্টেড দিয়ে দেন, গ্যারান্টি না। হ্যাঁ কাস্টমার স্যাটিসফ্যাকশন গ্রান্টেড, গ্রান্টেড দিয়ে দেন। ওকে, গুগলে সার্চ করেন তাহলে আপনি সঠিক লেখাটা পাবেন। আচ্ছা, ওয়েলকাম টু মাই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং গিগ, আই অ্যাম কোয়ালিফাইড ফর দ্য জব বিকজ আই হ্যাভ বিন ট্রেনিং অ্যাট আউটসোর্সিং ইনস্টিটিউট ফর এ লং টাইম অ্যান্ড হ্যাভ অ্যাটেন্ড মেনি সেমিনার। Also, এখানে আপনি দুইটা ফুল স্টপ দিছেন, একটা উঠে দিন। হ্যাঁ, ডাবল করছে জি। Also, some projector have received hand-on training. তারপরে granted and live link, Foston USA high quality classified site, Foston idol title description, লাইভ এট পার্মানেন্ট মিনিমাম। এখানে আইডল আইডিয়াল হবে, এটা ভুল আছে। আচ্ছা হ্যাঁ, এটা সঠিক করে দেন। আচ্ছা, তারপর হচ্ছে হাই ফি এ দিয়ে সাইট অনলি ইমেজ এন্ড গ্রাফিক ক্রিয়েটিং পোস্ট এন্ড অ্যাড নট অন দা সেম সাইট এন্ড সিটি। ওকে ঠিক আছে, তারপর নিচে নামেন, কুইক রেসপন্স এনি টাইম, আই ক্যান রাইট the ideal title and description. এটা কি লিখছেন? Describe, description দিয়ে দিন। হ্যাঁ describe, এটা ভুল হয়েছে, এটা হবে description। জি জি, title and description হবে। আচ্ছা, তারপর on time delivery, customer satisfaction, I have long many classified ad posting site. হ্যাঁ ঠিক আছে, pricing গুলো দেখান, pricing এর tag দেখান। হ্যাঁ, তিন দিন, চার দিন, পাঁচ দিন, পাঁচ, দশ, পনেরো, এত কম দিছেন কেন? দশ, বিশ, ত্রিশ ডলার দিবেন তো, একটু কম দিয়ে। আচ্ছা ঠিক আছে, কাজ করার পরে বাড়াই দিলাম। আচ্ছা ঠিক আছে, তারপর দশ ডলার থেকে শুরু করা উচিত, কারণ এখন আর বাইরে পাঁচ ডলারের কাজ খুব কমই দেয়। আচ্ছা, তাহলে দশ ডলার করে দেবো। হ্যাঁ, দশ, বিশ, ত্রিশ এভাবে দিয়ে দিন। প্রথমটা দিবেন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। হ্যাঁ, এটা পোস্টিং খুঁজছে কিন্তু আসে না তো, এখানে এগুলো তো ওখানে টাইপ করাই না, আসলে চলবে। দেখেন এগুলা দিয়ে আপনার গিগটা কোন পেজে আছে। হ্যাঁ, গিগটাকে দেখেন কোন পেজে আছে, যদি ফার্স্ট পেজ সেকেন্ড পেজে থাকে। জি,
আমার এই যে ফেসবুক ফেসবুক পেজটা আছে 11 নম্বরে কিন্তু লিংক বিল্ডিংটা খুঁজে পাচ্ছি না লিংক বিল্ডিং থেকে অর্ডার আসছে কিন্তু এটা খুঁজে পাচ্ছি না ও খুঁজে পাচ্ছেন না হ্যাঁ আচ্ছা পাবেন ওই ট্যাগগুলো চেঞ্জ করে দেন আপনার যে গিগগুলো ফার্স্ট পেজে আছে লিংক বিল্ডিং এর হ্যাঁ ওই লিংক বিল্ডিং এর ট্যাগগুলোতে দেখবেন ইয়া গিগগুলোতে দেখবেন কোন ট্যাগ ইউজ করছে তারা আচ্ছা কয়েকটা গিগ দেখে ওখান থেকে ট্যাগগুলা আপনি রেখে দিবেন মানে সাস ট্যাগ হ্যাঁ সাস ট্যাগ ওদের গিগে সাস ট্যাগটা কোন কি কি দিছে ওগুলা দেখে এখানে আপনি কারেকশন করে দিবেন হ্যাঁ জি আচ্ছা ওকে ঠিক আছে তাহলে আমি আপনাকে স্টপ করে দিচ্ছি ওকে থ্যাংক ইউ ওয়েলকাম তারপর আসেন ফরহাদ হোসেন ব্রাদার আমার ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট গিগটা চেক করে দিবেন হ্যালো ফরহাদ হোসেন হ্যালো হ্যালো হ্যাঁ আপনি আপনার গিগে যান যা আমার হ্যাঁ গিগটা চেক করে নিন হ্যাঁ আই উইল ক্রিয়েট অ্যান ইফেক্টিভ ভাই এই যে ক্যাটাগরিগুলো দেখেন ক্যাটাগরিগুলো ক্যাটাগরি ঠিক আছে কিনা ডিজিটাল মার্কেটার সোশ্যাল মিডিয়া মার্কেটার প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন হ্যাঁ ঠিক আছে এক্সপার্ট সার্ভিস ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট ইনক্রিজ ব্র্যান্ড এন্ড বিজনেস রিয়েল অ্যাক্টিভ কাস্টমার রিচ রিয়েল কাস্টমার ফর প্রেজেন্টেশন ফেসবুক শপ ক্রিয়েট হ্যাঁ ঠিক আছে ওকে আপনার ছবিটা ঠিক আছে তারপরে ওয়েলকাম টু মাই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এ প্রপার এক্সিলেন্ট অ্যান্ড ইফিসিয়েন্ট ফেসবুক বিজনেস পেজ ক্যান স্প্রেড দ্য বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড ইমপ্রুভ দ্য ব্র্যান্ড স্ট্যান্ড অ্যান্ড সেলস ইট ইজ এ ম্যাটার অফ রিপুটেশন অফ স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড হবে স্ট্যান্ডার্ড অ্যান্ড সেলস হ্যাঁ তারপরে আই ডু দ্য প্রফেশনাল ট্রেনিং অফ হ্যাপি মার্কেটিং পারফেক্টলি অ্যান্ড পার্টিকুলারলি ক্রিয়েট এ ফেসবুক বিজনেস পেজ আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য বায়ার অফ এ অপিনিয়ন টু অ্যান্ড ক্যান ডিসাইড হাউ টু হেল্প দ্যাম টু প্রমোট দেয়ার বিজনেস তারপরে ক্রিয়েট অ্যাট্রাক্টিভ বিজনেস পেজ কিওয়ার্ড রিসার্চ লোগো ব্যানার rank and google first page with confirm keyword make cta button write attractive product description make customer product video facebook page create and optimize benedity url able to realize customer psychology quick delivery 100% quickly service buyer satisfaction i have effective presentation skill high quality content friendly okay ঠিক আছে পাইসিং গুলো দেখেন সুন্দর করে লিখছেন জানা চুলাত কি দিছে এটা হ্যাঁ আরেকটু নিচে নামেন হ্যাঁ 3 4 7 দিন 20 30 50 দেখি একটু উপরে উঠেন তো $20 এর জন্য কত মিলিয়ন দিবেন কত মিলিয়ন পিপল হ্যালো বলেন হ্যাঁ $20 এর জন্য কত মিলিয়ন দিবেন আপনি তো এখানে ফুল পেজ সেটআপ $20 হ্যাঁ ফুল পেজ সেটআপ $30 আছে এফবি পেজ সেটআপ উইথ 10 পোস্ট 10 পোস্ট আর হচ্ছে 30টা পোস্ট হ্যাঁ ঠিক আছে ওকে চলবে তারপরে ট্যাগগুলো দেখান তিনটা কেন ট্যাগ
ট্যাগ আমি দিলাম 5টা কিন্তু এখানে 3টা শো করতেছে কেন এই দুইটা যে দুইটা আসে না ওই দুইটা ডিলিট করে দিয়ে আপনি আগে লিখবেন লেখার পরে দেখবেন যে নিচে নিচে যেটা আসছে ওটা দিবেন ওটা দিলে এখানে আসবে মানে যেই লেখাগুলা আপনি লিখলে আসবে ওগুলা দিবেন ওগুলা দিলে সাবস্ট্যাগে আসবে আর না তো আসবে না বুঝতে পারছেন হ্যালো হ্যাঁ তাহলে আপনি সাবস্ট্যাগগুলা দিয়ে অ্যাক্টিভ ইয়া অ্যাক্টিভ করে দিয়ে না পাবলিশ করে দিয়ে কি করতে হবে শুধু ডিলিট ওই যেটা ডিলিট করে দিয়ে নতুন সাবস্ট্যাগ দিব হ্যাঁ হ্যাঁ আর আর দুইটা সাবস্ট্যাগ দিবেন মোট 5টা দিয়ে দিবেন আচ্ছা আর আমার আরেকটা প্রশ্ন ছিল ওই যে ইয়াতে টুইটারে শেয়ারটা কি হবে ভাই টুইটারে শেয়ারটা তো করতে পারছি না টুইটারে আপনি পোস্ট করতে পারেন পোস্ট এখন ধোয়া নাই তখন হ্যালো টুইটারে আপনি পোস্ট করতে পারেন এই তো পোস্ট তো করছি ভাই মেজেটা হ্যাঁ পোস্ট করছেন এখন কি শেয়ার করবেন হ্যাঁ শেয়ারটা করব কিভাবে শেয়ার করার দরকার নাই আপনি জাস্ট পোস্ট করে যান তাহলে হবে এখানে শেয়ার করা লাগবে না এখানে শেয়ার করা লাগবে না এই যে পোস্টটা শেয়ার তো কি কি কথা না আমি এখন এটা থেকে আবার শেয়ার করব অন্যান্য ইয়াতে না 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 এটা থেকে এখানে থাকলেই হবে এখানে থাকলেই যে কোনো বায়ার আপনার প্রোফাইলে এই ইয়াগুলা দেখলে এখান থেকে আপনারা অর্ডার করতে পারে আচ্ছা টুইটারে কি শেয়ার অপশনটা নাই টুইটারে শেয়ার অপশন আপনি আপনি খুঁজে পান আমি কখনো দেখি না আর কি আমি তো জানি না দেখে আপনাকে বললাম আপনি কি জানেন শেয়ার অপশন শেয়ার করা যায় এটা থেকে না আমি এটা জানি না শেয়ার করা যায় না না আমি এটা জানি না আপনি জাস্ট পোস্ট করেন পোস্ট করলে হবে হ্যাঁ পোস্ট গতকাল কি করছে আজকে আবারো পোস্ট করব হ্যাঁ ডেইলি একবার দুইবার করে করেন এখন আমার আচ্ছা আমার যদি গিগ থাকে 6টা সাপোজ আমার 6টা গিগ আছে এখন 6টা গিগের জন্য আমি এখন প্রতিদিন 6বার পোস্ট করতে পারবো হ্যাঁ পারবেন 6টা গিগ পোস্ট করা যায় একদিনে হ্যাঁ যাবে পোস্ট করতে তো কোনো প্রবলেম নাই এজন্য কি আরো টুইটার টুইটার ইয়া নাই এখন করা লাগবে না একটা অ্যাকাউন্ট দিয়ে করা যাবে না না একটা অ্যাকাউন্ট তৈরি করছেন এটা দিয়ে করা যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ ওকে ওকে ভাই হ্যাঁ তারপর আসেন রফিকুল ইসলাম প্লিজ চেক মাই গিগ হ্যাঁ রফিকুল ইসলাম আপনি স্ক্রিন শেয়ার করেন হ্যাঁ তারপর আসেন রেহান গিগ চেক হ্যাঁ রেহান আপনি স্ক্রিন শেয়ার করেন হ্যাঁ রেহান শুনতে পাচ্ছেন হ্যাঁ তারপর স্ক্রিনে আসেন মাহবুবুর রহমান প্লিজ চেক মাই ফাইবার অ্যাকাউন্ট হ্যাঁ মাহবুবুর রহমান আপনি স্ক্রিন শেয়ার করেন হ্যাঁ তারপরে আসেন সজীব হাসান প্লিজ চেক মাই ফাইবার অ্যাকাউন্ট হ্যাঁ সজীব হাসান আপনি স্ক্রিন শেয়ার করেন
হ্যাঁ, আপনি ছবি আর টাইটেলটা দেখেন। হ্যাঁ সজীব হাসান। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাই একটু আমার প্রোফাইলটা চেক করে দেন। আপনার চেহারা তো সুন্দর আছে মাশাআল্লাহ, ছবি ওই তুলছেন কেন? এটা আমার বড় ভাইয়া। আচ্ছা আচ্ছা, এটা আমার বড় ভাইয়া। ও, আপনার আইডি কার্ড এখনো হয় নাই না? আপনার আইডি আইডি কার্ড এখনো হয় নাই? হ্যাঁ, আপনার চেহারা আর আপনার বড় ভাইয়ের চেহারা তো একই, ভাই তো ধরতে পারবে না কি? না ভাই এখনো হয় নাই। জি ভাইয়া, জি ভাইয়া। আপনাদের দুজনের চেহারা একই। আচ্ছা, এসইও প্রফেশনাল, লিংক বিল্ডার, সোশ্যাল মিডিয়া মার্কেটার। হ্যাঁ, টাইটেল ঠিক আছে, চলবে। তারপরে ডেসক্রিপশনে যান। হ্যাঁ, আই এম ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও প্রফেশনাল। আই এম এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং and content making. I completed long training from Outsourcing Institute on total digital marketing and attend many practical projects. I can promote any business. I can reach millions of people worldwide with any business. I can understand the customer needs. I do my job in very interesting way with responsibility. And honesty, I can bring any business to top. This is my full-time profession. This is what I want to take a career. Thank you. ঠিক আছে, চলবে। তারপরে বেসিক বেঙ্গলি, তারপরে নিচে নামেন। ফেসবুক গুগল অ্যাড করছেন, ট্যাগ ইয়াগুলা দেখি স্কিল। হ্যাঁ, এসইও, ভিডিও এডিটিং, লিংক বিল্ডিং, প্রোডাক্ট লিস্টিং। আপনি মেইনগুলো আগে দিবেন, এসইওর পরে ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক, ইউটিউব, গুগল টপ র্যাঙ্কিং, এইভাবে সিরিয়াল আকারে দিবেন। ঠিক আছে? জি ভাই, জি ভাই, ঠিক আছে। হ্যাঁ, এগুলা ঠিক আছে, চলবে। তাহলে আপনি গিগ তৈরি করেন। হ্যাঁ, আপনি ফেসবুক মার্কেটিং, লিংক বিল্ডিং, ছবি ভাইয়া, ছবিটা চলবে? ছবি আরেকটু প্রফেশনাল হইলে, ছবিটা আরেকটু প্রফেশনাল হইলে ভালো হয়। যেমন একটা টি শার্ট গায়ে দিবে, সামনে থেকে আপনি তার একটা সুন্দর পিকচার তুললেন, তুলে এখানে দিলেন। বুঝতে পারছেন? জি ভাই, ঠিক। পাতার মতো ওই অ্যাপসটা আমি ডাউনলোড করতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, আপনি মজিলা আছে না, মজিলা ফায়ারবক্স, মজিলা ফায়ারবক্সে ঢুকবেন, ঢুকে লিখবেন লাইট শট, লাইট শট লিখে ওখান থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড হয়ে যাবে। ভাইয়া একটু দেখে দেন। আর নয়তো আপনি ইউটিউবে একটা ভিডিও দেখেন, লাইট শট কিভাবে ডাউনলোড করে। হ্যাঁ, ইউটিউবে আপনারে দেখায় দিবে কিভাবে আপনি একটা লাইট শট ডাউনলোড করবেন। পারবেন না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে। জি ভাই, ইউটিউব ভিডিও দেখলে পারবেন।
হ্যালো, হ্যাঁ মনিরুল ইসলাম। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি, ভালো আছি। আচ্ছা, আপনি প্রোফাইল দেখাবেন না? জি ভাইয়া। হ্যাঁ, আপনার ছবিটা সুন্দর হইছে, ছবিটা চেঞ্জ করতে হবে না। এসইও প্রফেশনাল, ইউটিউব প্রমোটার, ফেসবুক মার্কেটার, ইউটিউব এক্সপার্ট, ফেসবুক মার্কেটার দিয়ে দিয়ে না। ওকে, এক্সপার্ট দিছিলাম তো, পরে বলল যে প্রমোটার দিলে ভালো হয়। হ্যাঁ, প্রমোটার দিলে চলবে, ঠিক আছে চলবে, রাখেন, রাখতে পারেন। তারপরে ডেসক্রিপশনে যান, আই এম এসইও প্রফেশনাল এন্ড ডিজিটাল মার্কেটার, আই এম এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গ্রাফিক ডিজাইন এন্ড ভিডিও এডিটিং, আই কমপ্লিট লং টাইম ট্রেনিং ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট অন টোটাল ডিজিটাল মার্কেটিং এন্ড হ্যাভ ডান প্র্যাকটিক্যাল। I can promote any business or product service to millions of people worldwide. I can create attractive, effective web to motivate customer and promote any business. I can make things work for the company. I work manually, other work thought different software. I can do very good graphic designer. থ্যাংক ইউ। ঠিক আছে চলবে, ভালো লিখছেন। হ্যাঁ, ফেসবুক গুগল অ্যাড করছেন, এসইও ডিজিটাল মার্কেটিং, ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া, ভিডিও এডিটিং, আর্টিকেল রাইটিং, লিংক বিল্ডিং। ওকে, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, আরেকটা জিনিস দেখবেন। আরেকটা জিনিস, কয়েকদিন হলে তো প্রোফাইল করছিলাম, তো এর ভিতরে আমি গিগ তৈরি করছি একটা, তো যদি ওটা সম্বন্ধে একটুখানি মন্তব্য দেন জাস্ট। আচ্ছা দেখেন, I am Facebook expert man and advertising promoter. Manual posting, delivery on time, graphic designer, perfectly post. Properly posted. ব্যানারে যদি সমস্যা হয়, ব্যানার আমি আরো দুটো করেছিলাম, যদি একলো দেখি দেখেন, স্যারের ইনস্ট্রাকশন মত তো করেন নাই। একটু হয়তো একটু বুঝতে কম বেশি হয়েছে, তো যার কারণে হয়তো একটু সমস্যা হতে পারে, যতটুকু আছে টুকু আমাকে বলে দিলে হয়তো আমি চেঞ্জ করতাম। হ্যাঁ, স্যার যেভাবে ইনস্ট্রাকশন দিছে ওইভাবে তৈরি করেন। ব্যাকগ্রাউন্ড কি ঠিক আছে? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড চলবে। তিনটা ব্যাকগ্রাউন্ড যেমন ছিল ব্যাকগ্রাউন্ড গুলো চলবে হয়তো বা এইগুলো। তবে আপনার মানে এই ব্যাকগ্রাউন্ডের উপরে লেখা লিখলে তো লেখা ঠিকমতো দেখা যাবে না। এটা হ্যাঁ, এটা ঠিক আছে, এটা চলবে। অর ফাস্ট মানে মাসকানেটা রাখবো নাকি এটাই রাখবো? মাসকানেটা রাখেন, মাসকানেটা তো যদি আপনি ইনফরমেশন গুলো ঠিক মতো লেখেন, হ্যাঁ হ্যাঁ, তাহলে ওগুলা স্পষ্ট ক্লিয়ার বোঝা যাবে। আর ওই দুইটাতে রাখলে আপনার ওখানে শুধু ব্যাকগ্রাউন্ড গুলো ভালোভাবে বোঝা যাবে, লেখা গুলো বোঝা যাবে না। থ্যাংক ইউ ফর ভিজিটিং মাই প্রমোটার প্রমোটেড পেজ, আই এম প্রফেশনাল ফেসবুক এক্সপার্ট। Surely you thinking and improving your business, then you can task me to fix any worries. Thousand people, those Facebook, I can send a news of your product to the
to the of millions of people in the country of your choice. এনি চে লেখাগুলা description and speciality এগুলা bold করে দিয়েন হ্যাঁ bold করে color করে দিয়েন you can advertising your product and business to millions of active people I can motivate people I know the total system process I know all about social media I can do the group share I receive training from outsourcing institute I can link building I use of apne upor asthesin keno bar bar ekto somar eta samasya use the best category for promote I can make feature in a very good way I can create very good link I can write and good description can create interesting post I do the work at the expert level all time posting I deliver on time thik ache tar pore pricing e jan $5 জন্য কত promote to 1 million people দেখি উপরে যান promote 2 million people 3 million people $5 জন্য যদি 1 million দেন $10 জন্য 2 million দিবেন $15 জন্য 3 million দিবেন এখন $5 এর যে কাজটা উনি করাতে পারবে $10 না দিয়ে উনি $20 কেন দিবে আপনাকে বলেন সেটা বটে তাহলে প্রথম ডলারটা চেঞ্জ করে দেব কি না প্রথমে আপনি $10 এর জন্য 1 মিলিয়ন $20 এর জন্য 2 আর $30 এর জন্য 3 মিলিয়ন পিপল কে প্রমোট করে দিবেন এই এইভাবে দিবেন হ্যাঁ এটা 14 আর দিয়ে 30 রাখব তাই তো হ্যাঁ আর যদি 40 দেন তাহলে 4 মিলিয়ন দিবেন ঠিক আছে ও ওকে আর আদারে দেগুলা হ্যাঁ 2 4 5 দিন এখানে প্রথম কাজটা করার জন্য আপনি 3 দিন সময় নেবেন যেতে আপনি বুঝতে বুঝতে আপনার 1 থেকে 2 দিন চলে যাবে ঠিক আছে হ্যাঁ তারপরে ফেসবুক মার্কেটিং ফেসবুক গ্রুপ ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফেসবুক প্রমোট হ্যাঁ ঠিক আছে চলবে তাহলে এখানে চেঞ্জ করে দেব হ্যাঁ প্রাইসিংটা ঠিক করে পাবলিশ করে দিয়েন হ্যাঁ ওকে ওকে ভাইয়া ধন্যবাদ ওকে ঠিক আছে আমি আপনাকে স্টপ করে দিচ্ছি তারপরে আসেন মনিরুল ইসলাম মনিরুল ইসলাম আপনি তো কোশ্চেন তারপরে আসেন নাজমুল ইসলাম প্লিজ চেক মাই গিগ হ্যাঁ নাজমুল ইসলাম আপনি স্ক্রিন শেয়ার করেন নাজিমুল ইসলাম তারপর আসেন আফরোজ আক্তার প্লিজ চেক মাই গিগ হ্যাঁ আফরোজ আক্তার আপনি স্ক্রিন শেয়ার করেন হ্যালো 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 আসসালামু আলাইকুম ভাই শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি জি ভাইয়া আমার গিগটা চেক করে দিবেন হ্যাঁ আপনি গিগটা শেয়ার করেন জি হ্যাঁ আই উইল ডু বিটুবি লিড জেনারেশন এন্ড বিল্ড টার্গেটেড ইমেল লিস্ট হ্যাঁ ঠিক আছে চলবে তারপরে লিড জেনারেশন বিটুবি লিড লিংকডইন লিডস অনলাইন লিড সেলস লিড ইমেল ফাইন্ডিং ঠিক আছে ব্যানারটা ঠিক আছে এমনিতে হ্যাঁ ব্যানার ঠিক আছে চলবে হ্যালো জি ভাই ডেসক্রিপশনটা হ্যাঁ হ্যালো মাই অনারেবল বায়ার ওয়েলকাম টু মাই লিড জেনারেশন গি অ্যাড পারসন এনি বিজনেস হ্যাঁ any business to collect leads for this targeted sales
I am digital marketer. I am an also expert in lead generation. Since I have many experience in this world, so I know who are the perfect for you. I am able to collect quality leads from your targeted area or company. What I will provide you for company name, type, owner name, website link, contact information, employer, valid email address, phone number, collect location, city, as per you want. Tarpore first and last name, job position, job position মানে কি ভাই? এই যে পার্সনের ক্ষেত্রে মানে যদি মানুষ চায় কোনো মানুষের তার ফার্স্ট এন্ড লাস্ট টাইম তারপর হচ্ছে জব পজিশন সেগুলো দিব। আচ্ছা আচ্ছা হ্যাঁ। আর ওইটা কোম্পানির ক্ষেত্রে ছিল ভ্যালিড ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, লিংকডইন প্রোফাইল, লিভিং অ্যাড্রেস অ্যাজ পার ইউ ওয়ান্ট। তারপরে ইওর ফ্রি ওয়ার্ক অ্যাকুরেট কালেকশন 100% buyer satisfaction on time delivery. Buyer satisfaction is my first priority. Thank you. ঠিক আছে, pricing দেখান। হ্যাঁ, $20-$60 বিশের জন্য দিবেন। হ্যাঁ, নিচে যান দেখি। 3 দিন, 4 দিন, 5 দিন। Lead generation এটা কয়টা দিবেন? চলবে একটু উপরে যান তো এখানে। হ্যাঁ, আরেকটু। ওকে, আপনি এই যে বেসিক দিবেন $20। হ্যাঁ, $20 বেসিক তো আছে, এটা সেকেন্ডলি এখানে দেয়া লাগবে না। এখানে দিবেন প্রোভাইড 100 টার্গেট, ঠিক আছে, তারপর 200 300। এই যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম তো আছে, দেখতে পাচ্ছেন আপনি 20 বেসিক, 40 স্ট্যান্ডার্ড, 60। তো সেকেন্ডলি এগুলো নিজে লেখা লাগবে না, এগুলো অলরেডি লেখা আছে, জাস্ট আপনি এখানে দিয়ে দিবেন 100 200 300। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর ভাইয়া, যে আমি এর আগে দুইটা গিগ পাবলিশ করেছিলাম, এখন এগুলা বায়ার রিকোয়েস্ট আসছে, এখন আমি ঠিকভাবে দিতে পারছি কিনা এটা একটু চেক করে দেন। আচ্ছা দেখুন, আপনি বায়ার রিকোয়েস্ট রিপ্লাই কয়টা ভিডিও দেখছেন? দুইটা দেখেছি। এত কম কেন? 10টা ভিডিও দেখবেন কমেন্ট নিচে, লিড জেনারেটর উপরে 100 কাজের ভিডিও দেখবেন। আপনি অন্তত 7 থেকে 8 লাইনের একটা ইয়া লিখবেন। হ্যাঁ জি, এরকম 1 লাইন, 1.5 লাইন, 2 লাইনের ফেসবুক, হ্যাঁ জি, রিপ্লাই লিখলে আপনাকে কেউ কাজ দিবে না, কারণ সে ভাববে আপনি কিছুই বুঝেন না, পারেন না, এজন্য লিখতে পারেন না। না, ওরা তো কম করে দেয়, এজন্য আমি আসলে চিন্তা করে যাই কি দিব। ওরা কম করে, ওরা যদি 1 লাইনে দেয় জি, আপনি অন্তত 10 লাইনে দিবে। ওরা যদি 2 সেন্টেন্সে দেয়, আপনি 15 সেন্টেন্সে দিবেন। কারণ কি জানেন, অনেক বায়ার কথা কম বলে, কাজ বেশি চায়। হ্যাঁ, তো আপনি তার ইয়েটা বুঝতে হবে, যে তারা কথা কম বললে কি হবে, কাজ কিন্তু তাদের ভালো করে দিতে হবে, বুঝতে পারছেন? জি। এই তো তারা আপনি যাই বুঝাক না কেন, আপনি অন্তত 8 থেকে 10 লাইন লিখে সুন্দর মতো বায়ার রিকোয়েস্ট পাঠাবেন। এর জন্য আপনাকে 10টা বায়ার রিকোয়েস্ট রিপ্লাই ভিডিও দেখতে হবে, একটা 1 থেকে 2 ঘন্টা করে। আর হচ্ছে যে কাজ, যে গিগুলো আপনি ইয়া করছেন, অ্যাক্টিভ করছেন জি, ওগুলোর উপরে কাজের ভিডিও দেখবেন।
একটা গিগের উপরে 50টা করে কাজের ভিডিও দেখবেন তাহলে আপনার এক্সপেরিয়েন্স হবে কিভাবে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করে কিভাবে সাথে চ্যাট করে কিভাবে মেসেজ করে কিভাবে কথা বলে কিভাবে তাদেরকে কনভিন্স করে কাজ নেয় হ্যাঁ তো এগুলা দেখতে 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 আপনার এত পরিমাণ এক্সপিরিয়েন্স হবে যে তখন দেখবেন যে আপনি এমনিতে বায়ার রিকোয়েস্ট খুব ভালোভাবে লিখতে পারেন এবং কি কাজও পান আচ্ছা আর ভাই আরেকটা হচ্ছে যে আমি সারা দিন কয়টা বায়ার মানে অফার সেন্ড করতে পারবো এখানে তো ফাইবারের নিয়ম হচ্ছে 10টা কিন্তু আপনি 10টা আসলে 10টা দিবেন না ডেইলি 2 থেকে 3টা রিপ্লাই করবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে ঠিক আছে আমি আচ্ছা ব্যস্ত করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে হ্যাঁ তারপরে স্ক্রিনে আসেন মুকারম হোসেন হ্যাঁ আমার গিফট একটু দেখে দিবেন প্লিজ হ্যাঁ মুকারম হোসেন আপনি স্ক্রিন শেয়ার করেন হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলামিন জি ভাই আমার স্ক্রিনটা শেয়ার করব একটু 2 মিনিট আমি তো মুকারম হোসেনকে ডাকছিলাম উনি নাই নাই ভাই আমার একটা প্রশ্ন ছিল একটা আচ্ছা ঠিক আছে শেয়ার করেন না ভাই শেয়ার করার জন্য আমি গিগ বানানোর জন্য ভিডিওটা কোথায় পাবো আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন আমাদের ওয়েবসাইটের লিংক তো আপনার কাছে আছে জি জি আছে হ্যাঁ ওখানে যে আপনি দেখবেন যে ইউটিউবের লিংক আছে ফেসবুক গ্রুপের লিংক আছে ফেসবুক পেজের লিংক আছে হ্যাঁ আমি লিংকে ঢুকে দিবেন লিংকে ঢুকবেন ঢুকলে আপনি ওখানে আমাদের এ টু জেড সব ভিডিও পাবেন হ্যাঁ এখানে দেখতেছি একটা গিগ ক্রিয়েট ফর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ এটা দেখে করতে পারবো কি হ্যাঁ ওটা দেখে গিগ করতে পারবেন আরেকটা প্রশ্ন আমি ভর্তি হইছি 7 তারিখে ঠিক আছে এখন আমি পেনড্রাইভের ইয়া লিংকগুলো পাই নাই ভিডিওর ভিডিওতে পেনড্রাইভের লিংকগুলো পান নাই জি জি কেন আপনি ওই যে স্যার যে আপনাকে লিংকের একটা ইয়া দিয়ে লিংক দিছে মেইলে হ্যাঁ জি আমি তো 7টা ভিডিওগুলোর লিংকগুলো পাইছি আপনাকে যে গুগল শীটের একটা লিংক দিছে ওই লিংকে কি আপনার ওই লিংকে ভিডিওগুলো পান নাই না ভাই আমি ওখানে কোনো আর কোনো ভিডিও লিংক পাইনি আচ্ছা ঠিক আছে আপনার আপাতত ওগুলা লাগবে না আপনি হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করছেন জি জি তৈরি করছি হ্যাঁ আমাদেরকে দেখাইছেন একটু দেখে দিবেন দেখেন ওকে হ্যাঁ ফাইবার যান ছবিতে ক্লিক করে প্রোফাইলে যান আপনি প্রোফাইল তৈরির পরে কাজ হচ্ছে আপনি আমাদের ইউটিউব চ্যানেল দেখে হ্যাঁ 4-5টা গিগ তৈরি করবেন আর গিগ তৈরি করার আগে স্যাম্পল তৈরি করবেন স্যাম্পল তৈরি করে তারপর হচ্ছে গিগ পাবলিশ করবেন হ্যাঁ আর তৈরি করার পরে আমাদেরকে দেখা প্রত্যেকটা পাবলিশ করবেন তার আগে পাবলিশ করবেন না ঠিক আছে ওকে ভাই হ্যাঁ আপনার ছবি ঠিক আছে চলবে তবে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হয় নাই ছবি তুলবেন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা একটা প্রফেশনাল জায়গায় তুলবেন যেমন আপনি দেয়ালের সামনে দাঁড়াবেন বা একটা পর্দা দিয়ে পর্দার সামনে দাঁড়াবেন আপনি দেয়ালের পেছনে একটা পর্দা দিবেন হয় এটা নীল কালার হইতে পারে বা সাদা কালার হইতে পারে এরকম তারপরে ছবি তুলে দিবেন অনেক সুন্দর হবে হ্যাঁ একটা প্রফেশনাল ছবি দিবেন কারণ এই ছবিটা ইউকে ইউএসএ হ্যাঁ কানাডা আমেরিকা সব জায়গায় সব দেশের লোকজন দেখবে তো ছবিটা যেন প্রফেশনাল হয় সেদিকে দৃষ্টি রাখবেন ঠিক আছে হ্যাঁ এসইও প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার সোশ্যাল মিডিয়া মার্কেটার হ্যাঁ টাইটেল ঠিক আছে ডেসক্রিপশনে যান
হ্যাঁ, আই এম এন এসইও প্রফেশনাল উইথ ডিজিটাল মার্কেটার এন্ড উইথ ডিজিটাল মার্কেটার, এখানে তো ফুল স্টপ হবে, এখানে ফুল স্টপ দিয়ে দিবেন, তারপরে এন্ডটা কেটে দিবেন, কোথায় ভাইয়া কেটে দিয়ে দিবেন এক্সপার্ট ইন ফেসবুক ইউটিউব মার্কেটার, ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ফটো এডিটিং, গ্রাফিক ডিজাইন, ফটো এডিটিং এন্ড কন্টেন্ট মেকিং, সেন্টেন্সটা ক্লিয়ার হয় নাই, এন্ড কন্টেন্ট মেকিং দিয়ে দিবেন, হ্যাঁ এন্ড কন্টেন্ট মেকিং, হ্যাঁ, তারপরে দিবেন আই হ্যাভ কমপ্লিট এ লং ট্রেনিং ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট অন টোটাল ডিজিটাল মার্কেটিং এন্ড অ্যাটেন্ড মেনি প্র্যাকটিক্যাল প্রজেক্ট টাস্ট মাই ওয়ার্ক আই অ্যাম এবল টু অ্যাডভার্টাইজ ইউর বিজনেস অর সার্ভিস টু প্রোডাক্টস টু মিলিয়ন্স অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য কাস্টমার, কোথায় গেলেন? কাস্টমার রিকভারি এন্ড ক্রিয়েট ভেরি ইফেক্টিভ ওয়েব কন্টেন্ট টু প্রমোট এনি বিজনেস আই এম ওয়ার্কিং টু ফুল রেসপন্সিবিলিটি, এখানে ফুল স্টপ দিবেন, তারপরে আই ক্যান কোম্পানি মাই ওয়ার্ক অন টাইম প্রপারলি এন্ড মেনটেন সেফ ডিরেকশন এন্ড মোটিভেশন, হ্যাঁ ঠিক আছে, সুন্দর সুন্দর লিখছেন, ওকে ওই প্রথমে একটু কারেকশন করে দিয়েন আর এখানে একটা ফুল স্টপ দিয়ে দিয়েন, হ্যাঁ জি জি ভাই, ওকে তারপর নিচে নামেন, এই ভিডিওটা ইউটিউবে দেয়া হবে, ইউটিউব দেখে কারেকশন করে নিয়েন, হ্যাঁ ওকে ভাই, ওকে হ্যাঁ, তারপরে আর নিচে নামেন, হ্যাঁ ফেসবুক গুগল অ্যাড করছেন, স্কিল কি কি দিছেন, এসইও ফেসবুক মার্কেটিং গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং আর্টিকেল রাইটিং লিংক বিল্ডিং, হ্যাঁ ঠিক আছে চলবে, তাহলে গিগ তৈরি করে আমাদেরকে দেখান, হ্যাঁ একটু দেখতেন, আচ্ছা আপনার এটা আমি দেখাচ্ছি, কোথায় যা গিগ তৈরি করবেন আমি দেখাচ্ছি, হ্যাঁ এই যে এই চ্যানেলটা দেখতে পাচ্ছেন আউটসোর্সিং ইনস্টিটিউট, এই লোগোটা দেখতে পাচ্ছেন জি, হ্যাঁ এটা আমাদের চ্যানেল, হ্যাঁ আপনি এই আউটসোর্সিং ইনস্টিটিউট এটা লিখলে আমাদের এরকম একটা আসবে লোগো আসবে, এই লোগোর যে চ্যানেলটা এই চ্যানেলটার মধ্যে আপনি সবগুলা ভিডিও পাবেন, ঠিক আছে জি জি, হ্যাঁ এই এই ভিডিওগুলা দেখে আপনি ইয়ে করবেন, এগুলো একটু এলোমেলো ভাবে আছে আপনাকে বুঝতে হবে, দুই একদিন ভালোভাবে ইউটিউব চ্যানেলটা একটু দেখেন, দেখলে বুঝতে পারবেন কোন জায়গায় কি আছে এবং কোন জায়গায় আপনি কিভাবে ভিডিও দেখে দেখে জি এই গিগ তৈরি করবেন, ঠিক আছে দুই একদিন একটু সময় দিলে বুঝতে পারবেন, হ্যাঁ যেহেতু আপনি নতুন জি স্যার, ভাই আমি ওই পেনড্রাইভের ভিডিওগুলো কোথায় পাবো, ওগুলো তো আমাকে লিংক দেওয়া হয়নি, আপনাকে লিংক দেয়া না হলে আপনি ক্লাস লিংক কোথায় পেছেন, শুধু একটা ক্লাস লিংক পাইছি জি, না ওই মেইলে দুইটা লিংক থাকে, একটা হচ্ছে লাইভ ক্লাস লিংক, একটা হচ্ছে গুগল শীট লিংক, একটু যদি মেইলটা দেখে দিতেন আমি মেইলটা তুমি শেয়ার করছি, আচ্ছা ঠিক আছে যান মেইলে যান, এই যে ভাই মেইল, এখানে তিনটা ইয়া দিছে, হ্যালো নিচে নামেন নিচে নামেন, এই লিংকে ক্লিক করে আমাদের সাতটা ভিডিও পাবেন, হ্যাঁ এই একটা লিংক, আর 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 দুইটা কোথায়, হ্যাঁ তারপর আরো একটা ইওর পার্সোনাল জয়েন লিংক, এই যে ওগুলা না আপনি একটা তো এগুলা এই লেখাগুলো আমাকে দেখান, এই যে টাকা পেমেন্ট কর, এটা আপনি বারবার কেটে দিচ্ছেন কেন, আপনি একটা জায়গায় স্থির থাকেন, ওকে উপরেরটা উপরের লিংকটা দেখেন, হ্যাঁ এই লিংকে ক্লিক করে সাতটা ভিডিও পাবেন জি, তারপরে সেকেন্ড লিংক কোনটা, আর তো লিংক দেয় না ভাই আমাকে, ক্লাস লিংক দিছে তো উপরে যান জি, এটা ক্লাস লিংক, হ্যাঁ ক্লাস লিংক, আরেকটা লিংক আছে আপনার এই যে
গুগল শীটের লিংক ওটা পান নাই না? জি জি ওটা পাইনি। আচ্ছা ওটা না পেলে আপনি স্যারকে বিস্তারিত লিখে মেসেজ করেন। হ্যাঁ যে স্যার আমি আপনার দুইটা লিংক পাইছি, ক্লাস লিংক সাতটা ভিডিও লিংক, কিন্তু আমি গুগল শীটের যে লিংক ওইটা পাই নাই, আপনি আমাকে কাইন্ডলি আবার শেয়ার করেন। এই যে এটা তো গ্রুপ গ্রুপের। আচ্ছা এটা গ্রুপের। হ্যাঁ ঠিক আছে স্যারকে তাহলে আপনি আবার মেসেজ করেন। হ্যাঁ স্যার আপনাকে আবার লিংকটা দিয়ে দিবে। ঠিক আছে জি। আর নতো এখানে তো তিনটা মেইল পাঠানো হয়েছে আপনাকে, আপনি তিনটা চেক করেন পেয়ে যাবেন আশা করি। জি ভাই আমি তিনটা আপনাকে আমি চেক করছি, তিনটা, একটা তো নেই। আচ্ছা তিনটা চেক করেন, যদি পান পাইলেন, আর না পাইলে স্যারকে মেসেজ করেন। হ্যাঁ স্যারকে পার্সোনাল ভাবে? হ্যাঁ স্যারের নম্বরে পার্সোনাল ভাবে মেসেজ করেন, বিস্তারিত লিখে মেসেজ করেন। বিস্তারিত না লিখলে উনি আপনাকে কল ব্যাক করবে না বা লিংকও দিবে না। স্যারের পার্সোনাল নাম্বার কন্টাক্ট যদি বলতেন। লাস্টে 90 ধন্যবাদ ভাই। ওকে ধন্যবাদ ভাই। হ্যাঁ তারপর আসেন উজ্জ্বল, চেক মাই গিগ। হ্যাঁ উজ্জ্বল ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ উজ্জ্বল মাস্টার, হ্যাঁ উজ্জ্বল মাস্টার হ্যাঁ গেছে। হ্যাঁ গেছে। আপনি কি টিচারি করেন? জি জি। আপনি ব্ল্যাক দেখলে আমরা ব্ল্যাক দেখি। আপনি আমি আবার স্টপ করতেছি, আপনি আবার শেয়ার করেন। আবার শেয়ার করেন। হ্যাঁ এবার ঠিক আছে। ওকে আমি আপনার গিগটা দেখে দিচ্ছি। ওই যে সকালে এন্ট্রি দেওয়ার সিস্টেমটা দেখিয়ে নিছিলাম না, ওই গিগটা। আই উইল ডু ম্যানুয়ালি 150 বুকমার্কিং সাবমিশন ইন হাইফিয়ার ডিএ সাইট। ম্যানুয়াল বুকমার্কিং সাবমিশন হাই on high tier site, fast delivery, high quality service, posting on high DA site, whitehead SEO. হ্যাঁ ঠিক আছে চলবে। এটা কার ছবি? আমার। আপনার? জি। আচ্ছা ঠিক আছে সুন্দর হয়েছে। এর টাইটেলে ওইখানে P আর D এটা বড় হাতের হইতো না? ওইটা বড় হাতের দিলে বড় হাতের ওখানেই থাকে, কিন্তু যখন আমরা এটা পাবলিশ করি তখন ছোট হাতের হয়। জি জি আমি বড় হাতে লিখছিলাম কিন্তু নাই নাই। বুঝতে পারছেন সুমন ভাই? জি জি ভাইয়া। হ্যাঁ আপনি ওখানে প্রত্যেকটা ওয়ার্ড যদি বড় হাতে দেন, আই মিন মনে করেন প্রত্যেকটা সেন্টেন্সের বড় বড় হাতে দিলেন, প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম ওয়ার্ড, কিন্তু যখন পাবলিশ করবেন তখন ওগুলা বড় হাতে থাকবে না, ছোট হাতের হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ওকে। হ্যাঁ তারপর হচ্ছে ওয়েলকাম টু মাই বুকমার্কিং গিগ, বুকমার্কিং সাবমিশন ইজ কারেন্টলি। হ্যাঁ আপনি উপরে উঠান, মাউস ধরিয়েন না। হ্যাঁ হাই কোয়ালিটি এসইও ব্যাকলিন আর ভেরি ইম্পর্টেন্ট ফর এ ওয়েবসাইট টু রিচ দ্য টপ, দিস ইজ এ কমপ্লিটলি হোয়াইটেড এসইও মেথড। এই মেথডের পরে ফুল স্টপ হবে, তারপরে স্পেস হবে। আই ক্যান হেল্প ইউ কোন জায়গায়? এই যে মেথড এসইও মেথড এখানে, তারপরে আই ক্যান হেল্প ইউ বিল্ড হাই কোয়ালিটি এসইও ব্যাকলিংক টু ইমপ্রুভ দ্য র্যাঙ্কিং এন্ড অর্গানিক ট্রাফিক অফ দ্য আফার ওয়েবসাইট। আই হ্যাভ লং এক্সপিরিয়েন্স টু ওয়ার্ক ইন এন লং কোর্স from a outsourcing institute. I have long high FIA DA and
list more than 30 300 এখানে একটা স্পেস দিয়ে দিবেন হ্যাঁ মাঝখানে মাই সার্ভিস ফিউচার এট হোয়াট ইউ উইল গেট 100% ম্যানুয়াল সাবমিশন longer diversity from domain all backlink are DFA CF site more than 150 do follow site using white hat SEO technique 24/7 beef customer support powerful backlink in high authority site only fast delivery 100% accurately fast 10 হ্যাঁ ভাইয়া ওই যে এইখানে আই হ্যাভ এ লং এক্সপেরিয়েন্সটা আসলে লং এর সামনে ই হয় না সাধারণত ওইখানে আই হ্যাভ এ লট অফ এক্সপেরিয়েন্স মানে অনেকগুলো যেটা আর কি গ্রামার আর্টিকেলে যেটা বলে আর কি আই হ্যাভ এ লট অফ এক্সপেরিয়েন্স লং বলতে এটা দীর্ঘটা বোঝায় আর ল এ লট অফ বলতে কিন্তু প্রচুর বোঝায় আচ্ছা ঠিক আছে তাহলে আপনি লট অফ দিয়ে দিন হ্যাঁ এ লট কোর্স যেমন আপনার লং ডিসটেন্স মানে দীর্ঘ পার্থক্য আর এ লট অফ মানে কিন্তু প্রচুর না লং কোর্স মানে কি অনেক দীর্ঘ একটা কোর্স আপনি করলেন ঠিক আছে মানে এটা আপনার লেন্থ এর ক্ষেত্রে মানে দৈর্ঘ্যর ক্ষেত্রে কিন্তু লংটা বোঝায় আচ্ছা 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 হ্যাঁ 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 ওকে ঠিক আছে তাহলে আপনি আপনার ওইভাবে দিয়ে দিন হ্যাঁ ঠিক আছে তারপর ফাইসিং টা দেখেন এই লর্ড বলতে যারা ধনী তাদের তাদের পিছনে লর্ড বসে আর কোন শিক্ষা ক্ষেত্রে লর্ড বসে না শিক্ষা কখনো লর্ড হয় না শিক্ষা লং কোর্স এটা হতে লর্ড হয় না লর্ড ধনী প্রাচুর্য এগুলো বোঝায় তো ভাইয়া এই লর্ড অফ হচ্ছে ফ্রেশ এই লর্ড অফ মানে হচ্ছে প্রচুর হ্যাঁ ভাই জান আপনি আগান এক ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনি প্রাইসিং দেখেন প্রাইসিং নিচে যান যেহেতু পাঁচ দশ পনেরো দিতে হবে আপনাকে বুঝতে পারছেন আর বিশ ডলার দিলে এখানে চারশো বুক মার্কিং আপনাকে করে দিতে হবে না এখানে পনেরো না আপনি পাঁচ ডলারের জন্য একশো দিলে আপনার লস হবে হ্যাঁ আপনি দশ ডলারের জন্য একশো দেন বিশ ডলারের জন্য দুশো দেন তিরিশ ডলারের জন্য তিনশো দেন এইভাবে দিয়ে যান হ্যাঁ তারপরে তারপরে নিচে নামেন এগুলা ঠিক আছে এগুলা দেখতে হবে না ইম্পর্টেন্ট গুলা দেখলে হবে তিন চার পাঁচ দিন এসইও ম্যানুয়াল বুকমার্কিং ওয়েব ট্রাফিক বুকমার্কিং সাবমিশন আরেকটা দিতে পারতেন ওখানে পাঁচটা দিবেন এখানে চারটা আসছে না যেটা আসে নাই ওটা ডিলিট করে আরেকটা দিয়ে দিন হ্যাঁ ঠিক আছে আর আগে লেখার দুই একটা সেন্টেন্স লেখার পরে যেটা আসবে ওরকম একটা দিবেন তাহলে এখানে শো করবে হ্যাঁ এই ম্যানুয়াল বুকমার্কিং এইটা আসছিল না এইজন্য লিখে দেওয়া লাগবে বুকমার্কিং সাবমিশন এটাও লিখে দেওয়া লাগবে শো আচ্ছা ঠিক আছে হ্যাঁ আপনার ওই যেটা আসে নাই যেটা আসে নাই ওটা ডিলিট করে আরেকটা লিখে দিন ওকে ঠিক আছে উজ্জ্বল ভাই আর কিছু বলবেন না 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 ওকে ঠিক আছে তাহলে আপনি পাবলিশ করে দিন হ্যাঁ শুধু ওইটুকুই সমস্যা না আর প্রাইসিং হ্যাঁ প্রাইসিং টা দেন ওকে তারপর আসেন নুরুল ইসলাম প্লিজ চেক মাই গি হ্যাঁ নুরুল ইসলাম ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন তো ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ তো উপরে একবার দিছেন টাইটেলে সেকেন্ড টাইম আর এই দুইটা দেওয়ার দরকার নাই ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ এই দুইটা কেটে অন্য দুইটা দিয়ে দিবেন
ঠিক আছে আপনি যে দুইটা ভালো লাগে ওই দুইটা এখানে অ্যাড করে দিবেন তারপরে ডেসক্রিপশনে যান welcome to my gig I can critical data entry perfectly I have complete a professional course from outsourcing institute I can data collection and web research for any kind of information I have finished my training on microsoft office from eta ki Grameen Star Education. So I will contently provide my text correctly. That's why your business will be benefit. Description, professional data entry, data mining, analyze, collection, strafing, web research, copy paste, typing, assistant, product listing, MS Word, Excel entry, data convention, admin support, lead generation. 100% manual work, quickly ensure, on-time delivery, quick response, client satisfaction. ঠিক আছে, pricing গুলা দেখান. $10, $20, $30 দুই দিন তিন দিন চার দিনে কাজটা করবেন থ্রি আওয়ার সিক্স আওয়ার নাইন আওয়ার হ্যাঁ ঠিক আছে চলবে ট্যাগগুলো দেখান হ্যাঁ ওয়েব রিসার্চ ডাটা কালেকশন ডাটা এন্ট্রি ডাটা মিনিং মাইক্রোসফট এক্সেল ঠিক আছে চলবে তো আপনি পাবলিশ করে দিয়েন হ্যাঁ আচ্ছা দেখান দেখান আর কিছু করিয়েন না আমি বলি এটা এই যে এখানে ক্লিক হবে ইমপ্রেশন হবে ভিউ হবে হ্যাঁ এখন এটা হচ্ছে না ফাইবারের ফাইবারের পার্সোনাল প্রবলেমের কারণে হ্যাঁ তো তাদের এই প্রবলেম যখন সলভ হবে তখন আপনি এখানে ক্লিক ভিউ ইমপ্রেশন এগুলো দেখতে পারবেন এখন দেখতে পারবেন না এখন আপাতত এইভাবে রাখেন আর আরো কয়েকটা গিগ তৈরি করেন গিগ তৈরি করার আগে অবশ্যই স্যাম্পল তৈরি করবেন স্যাম্পল তৈরি করে তারপরে গিগ তৈরি করবেন পাবলিশ করবেন আমাদেরকে দেখায়া হ্যাঁ তো এগুলা ঠিক করতে করতে আপনি দেখবেন যে ফাইবার ঠিক হয়ে গেছে তখন আপনি এই ইমপ্রেশন ভিউ ক্লিক এগুলা দেখতে পারবেন ঠিক আছে আর একটা কি একটু সেভ দিয়ে দিবেন দেখে দিবেন না ভাইয়া আজকে আর দিব না আজকে এখন রাজ্জাক সৈকত ভাই আসবেন উনি দেখবেন হ্যাঁ প্রশ্ন করব কোথায় গেল যে ফেসবুকে কি দাও যাবে কি যে কি গুলো যে শেয়ার করা হয় হ্যাঁ আপনি সোশ্যাল মিডিয়াতে এগুলা শেয়ার করতে পারবেন শুধু ফেসবুকে না ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম পিন্টারেস্ট হ্যাঁ সবগুলাতে আপনি এগুলা শেয়ার করতে পারবেন শেয়ার করেন ইউএসএ ইউএসএ তে না ইউএসএ হোক আর যেখানেই হোক আপনি সব জায়গায় এগুলা শেয়ার করতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে যে ওই দুটো তাহলে কাটে দেব যে আপনার এখানে এগুলা কাটবেন কেন ও হ্যাঁ ও জাস্ট এগুলো আপনি চেঞ্জ করে দিবেন আর কি এই যে ডাটা এন্ট্রি হ্যাঁ ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ এগুলো আপনি চেঞ্জ করে দিবেন ওয়েব রিসার্চ এই দুইটা চেঞ্জ করে অন্য দুইটা আইটেম দেব হ্যাঁ রাইট তো ঠিক আছে আমি আপনাকে স্টপ করে দিচ্ছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী কালকে সন্ধ্যা 7টা বাজে দেখা হবে একটু পরে রাজ্জাক সৈকত ভাই আসবেন উনি আপনাদের গিগ প্রোফাইল এগুলা কারেকশন করে দিবেন আপনারা সবাই গ্রুপ ডিসকাশন করেন আমি আপনাদের মাইকটা অন করে দিয়ে যাচ্ছি